ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক তাপস রায়, অর্জুনের পর এবার তাপস, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন শাসক নেতার, পুলিশের কাজ পুলিশকে করতে দিতে হবে, সরকারি দলের বিধায়ক বলে আমার কথায় পুলিশ চলবে এটা হতে পারে না, পুলিশ আইন মেনে কাজ করবে, না হলে নির্দিষ্ট জায়গায় বলা যেতে পারে ক্লোজ হবেন আপনারা, ট্রান্সফার হবেন আপনারা, আইন অনুযায়ী চলুন, কারো কথায় চলবেন না, পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক বরানগরের তৃণমূল বিধায়ক। আউটপোস্টটাকে একটু স্ট্রং করতে হবে, পুলিশের কাজ পুলিশকে করতে দিতে হবে এবং পুলিশ করবে। আমি সরকারি দলে বিধায়ক বলে আমার কথায় পুলিশ চলবে এটা হয় না, এটা হতে পারে, পুলিশের নিয়মে চলবে, সেটা যদি না হয় না চলে তার সুপিরিয়ার আছে, বিভিন্ন জায়গা আছে, পার্টিকুলার ফোরাম আছে, সেখানে বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তৃণমূল হোক আর না হোক, এই ধরনের ঘটনা স্টার নেটে ছিল, আমি কাল রাত্রি নিতে বলেছি দেবাশিস পাহাড়িকে, এদেরকে কখনো যেই হোক রেয়াত করা হবে না। আর রেয়াত করতে গেলে অশান্তি করবো আমরা, অশান্তি করি আমরা, পুলিশের যে দোষ ত্রুটি নেই একেবারে তা না, কিন্তু দেখুন দুটো সিপি চলে গেল, একটা অজয় ঠাকুর একটা সুপ্রতিম সরকার। আমি পুলিশকে সেই কারণেই বলছি ক্লোজ হবেন আপনারা, ট্রান্সফার হবেন আপনারা, আপনারা পাশে আইন বা নিয়ম যা বলেছে সেই অনুযায়ী চলবেন, কারোর কথা চলবে, নিয়ম যা রয়েছে আইন যা রয়েছে সেই মতো চলবেন। আমি অন্তত যারা জানেন তারা জানেন আমি আজ পর্যন্ত পুলিশকে একদিনের জন্য আমি ইনফ্লুয়েন্স করিনি, করি না, করবো না। পুলিশকে ক্লিয়ার দিতে হয়, ক্লিয়ার না দিলে পরে এই ধরনের ঘটনাগুলো ঘটে, খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখের ব্যাপার। পুজো এগিয়ে আসছে কয়েকদিন পর অশান্তি, ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক তাপস রায়, অর্জুনের পর এবার তাপস, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন শাসক নেতার, এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, তিনি কি জানাচ্ছেন এই সম্পর্কে শুনব। যাক, দেরিতে হলেও তৃণমূলের নেতাদের ধীরে ধীরে বোধোদয় হচ্ছে, সে কিছুটা সাইডলাইনে পড়েই হোক বা বাস্তব থেকে শিক্ষা গ্রহণ করেই হোক, সত্য কথা তৃণমূল নেতাদের মুখ দিয়ে বেরিয়ে আসছে, আজকে তাপসবাবুর মুখ দিয়ে বেরিয়ে এলো। পুলিশ যেখানে একটা দলদাসে পরিণত হয়েছে, পুলিশকে যে তাদের স্বাধীনতা হরণ করে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, রাজনৈতিক মোড়কে মুড়িয়ে রাখা হয়েছে, এই কথাগুলো বিরোধী দলের কাছ থেকে শুনলে যতটা না মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ে, তার চেয়ে বেশি যদি সরকারি দলের লোকরা এই সত্য কথা বলতে থাকে, স্বাভাবিকভাবেই মানুষের মধ্যেও বিশ্বাসযোগ্যতা বাড়বে যে একদম সত্য কথা বলছে, আর এতে তৃণমূলের সেই নেতাদের ক্রেডিবিলিটিও জনসমাজে বাড়বে বলে আমি মনে করি।